হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন এখানে মুরগির মাংস, তো বুঝতে পারছেন আজকে আমি একটি রান্নার ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি আজকে রান্না করব চিকেন গ্রিন বিরিয়ানি। সবাই তো চিকেন বিরিয়ানি অনেক খান, জাল বিরিয়ানি, তারপরে হোয়াইট বিরিয়ানি। আজকে আমি রান্না করব গ্রিন বিরিয়ানি। তো এখানে কিছু ধনে পাতা এবং 2 কিলো মুরগির মাংস নিয়েছি। তো গোটা মুরগি নিয়েছি আমি, 2টা ছোট মুরগি। তো দেখেন প্রসেসটা কিভাবে রান্না করি। এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হলে আমি পরিমাণ মতো তেল ইউজ করব। এখানে আমি 4 চা চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি লবণ দিয়ে মেখে রাখা মাংসটাকে ফ্রাই করে নিব। আমি এখানে নর্মালি হলুদ এবং লবণ দিয়ে মুরগির মাংস ফ্রাই করি, তো আজকে যেহেতু গ্রিন বিরিয়ানি রান্না করব, তো আমি লবণ দিয়েই মুরগির মাংসটা ফ্রাই করব। আর এখানে নিলাম পালাক বাসমতি রাইস। তো আমার কাছে এই রাইসটা অনেক বেটার মনে হয় পোলাও অথবা বিরিয়ানি রান্না করতে। আমি এটা ভালো মনে করি, জোর জোরে হয় অনেক। তারপরে আমি এটা 700 গ্রামের মতো চাল নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে নিয়েছি বড় একটা গোটা পেঁয়াজ, তারপরে 3 কোয়া রসুন এবং আদা। আর এদিকে আমার মাংসটা ফ্রাই হচ্ছে। আর এখানে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি সব পেঁয়াজ আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে যাচ্ছে। ব্লেন্ড হয়ে গেলে আমি এখানে মুরগির মাংস ফ্রাই হয়ে যাচ্ছে যেগুলো, এগুলোতে অ্যাড করে পেঁয়াজ রসুন আদা কাঁচা গন্ধটা দূর করার জন্য আরেকটু ফ্রাই করব। আর এদিকে আমি আরেকটি প্যানের মধ্যে এলাচি, দারচিনি এবং লং একসাথে তেজপাতা দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে চালটা হালকা ফ্রাই করে নিব। এখানে ব্লেন্ডারে আবার ধনে পাতাগুলো মিহি করে ব্লেন্ড করে নিব। তো চালটা আমার ফ্রাই হয়ে গেছে, হালকা ফ্রাই হয়ে গেছে। আর এদিকে মুরগির মাংসটাও হয়ে গেছে মোটামুটি। তো মুরগির মাংসটাকে আমি ভালো করে পেঁয়াজ রসুন আদা মিক্স দিয়ে ভালো করে উলট পালট করে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা দূর হয়। এটাতে আমি তেমন কোনো মশলা ইউজ করছি না, শুধু অল্প একটু জিরার গুঁড়ো দিচ্ছি আর গরম মশলা, জাস্ট এইটুকুই। কারণ হলুদ এবং গুঁড়ো লাল মরিচ ব্যবহার করলে রংটা সবুজ থাকবে না। আমি এখন ধনে পাতা মিক্সটাও অ্যাড করে নিলাম। তো 5 মিনিটের মতো রান্না করব এগুলো। বেশিক্ষণ রান্না করলে কালারটা নষ্ট হয়ে যাবে, তাই আমি বেশিক্ষণ রান্না করব না, জাস্ট কাঁচা গন্ধটা দূর করব এইটুকুই। তারপরে আমি ভেজে রাখা চালের মধ্যে মিশিয়ে নিব। আর পরিমাণ মতো লবণ দিতে কিন্তু ভুলবেন না, লবণটা চেক করে নেবেন। যে যেরকম, কেউ একটু কমে কেউ একটু বেশি খান, আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ভেজে রাখা চালের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট মিক্স করে নিলাম। তো আমি পরিমাণ মতো গরম জলও দিয়ে দিছি। আর এইখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি একদম 2 ফালি করি নাই, জাস্ট মুখ ছড়িয়ে নিয়েছি, কারণ আমার ছেলে খাবে, এই জন্য বেশি জাল হলে ও খেতে পারবে না। তো এখানে আমি এখন ভালো মতো মিক্স করে উপর নিচ করে তারপরে একদম অল্প আছে বিরিয়ানিটা রান্না করব। এখন ঢেকে দিলাম, একদম লো মিডিয়াম আছে আমি বিরিয়ানিটা রান্না করব। তো দেখতে পাচ্ছেন আগুন একদম কমিয়ে দিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে দেখলাম যে প্রায় বিরিয়ানিটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরও 5 মিনিটের মতো এটা আবার ঢেকে দিব, একদম স্লো লো আছে। এদিকে আমি
এই বিরিয়ানির সাথে একটু সালাদ খাবো, এই জন্য এখানে সালাদের জন্য একটা অ্যাভোকাডো, তারপরে গাজর টাজর সব কিছু নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর সালাদটা হয়ে গেছে, আমি এখন ডেকোরেশন করে নিলাম, এখন খাওয়ার পালা। তো দেখেন কি সুন্দর, আমি রান্না করছি বলে বলছি না, আপনারা বাসায় এরকম ট্রাই করে দেখবেন, খুব অল্প তেলে এবং অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। তো আমাদের বাসায় আগে একটা আর্জেন্টিনার মহিলা থাকতো, সে রান্না করে খাওয়াইতো আমাদেরকে, অনেক পছন্দ করতাম। তো আজকে অনেক দিন পরে অনেকগুলো ধনে পাতা আছে, এই জন্য ভাবলাম আমি আজকে রান্না করব এইভাবে। তো বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিবেন এবং ফলো বাটনে ক্লিক করে রাখবেন। দেখেন কি সুন্দর, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো অনেকেই তো এখন ট্রেন্ড হয়ে গেছে যে গ্রিন মিষ্টি, ভাইরাল মিষ্টি, আপনারা সবাই ট্রাই করতেছেন, তো এইভাবে গ্রিন বিরিয়ানিও ট্রাই করবেন আশা করি। তো খেয়ে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লাগলো, আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।